মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা শাসকের সভাগৃহে শহরের টোটো নিয়ন্ত্রণ ও হকার নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, উপপৌরপতি মৌসুমি দাস সহ সকল কাউন্সিলরবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, জেলা পরিবহন আধিকারিক সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। পুরপতি পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস জানান, টোটো নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রতিটি ওয়ার্ডের কমিশনাররা ক্যাম্প করে তার এলাকায় কতগুলি টোটো আছে তার পরিসংখ্যান সংগ্রহ করবে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, দুটি শিফটে ভাগ করে টোটো চলাচল করবে। কোনো শিফটে নীল এবং কোনো শিফটে সাদা রঙের টোটো চলবে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, টোটো মালিকরাই টোটো চালাতে পারবে, অতিরিক্ত টোটো নিয়ে ব্যবসা করা যাবে না। পাশাপাশি বিসি রোডে হকার নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। হকাররা তাদের নির্দিষ্ট স্থানে ব্যবসা করবেন, পিচ রাস্তায় নেমে ব্যবসা করা যাবে না। এ ব্যাপারে সমস্ত পৌর প্রতিনিধিরা একযোগে বিসি রোডে অভিযান চালিয়ে হকারদের কাছে নির্ধারিত আবেদন জানান। এদিন এই বৈঠকে টোটো ইউনিয়নের সদস্য সহ ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিল। সিদ্ধান্ত হলো, এর আগেও আমরা টোটো নিয়ে আজ থেকে চার বছর আগে বর্ধমান শহরে কত টোটো এবং কীভাবে টোটোগুলোকে দুই ভাগে ভাগ করে দিলে টোটোর সমস্যা কমে যাবে, সেই রকম সিদ্ধান্ত আমাদের চার বছর আগেই নেওয়া ছিল। কিন্তু সেটা তখন বন্ধ হয়ে গেছিলো যেহেতু জেলা শাসক মহাশয় চলে গেছিলেন। নতুন করে আজকে আবার বর্ধমান পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে প্রশাসনের সবাই ছিলেন, আজকে আলোচনা হলো যে আমরা দিন পনেরোর মধ্যে শহরে কত টোটো আছে তার হিসাব হবে। টোটো যে চালাবে সেই টোটোর মালিক হতে হবে, টোটোকে নিয়ে 50-100টা টোটো কিনে ব্যবসা করবে সেটা করতে দেওয়া যাবে না, এবং টোটোকে দুইভাবে ভাগ করে দেওয়া হবে। বিভিন্ন রুট তখন তৈরি হয়েছিল, সেই রুটের মাধ্যমে বর্ধমান শহরে টোটো চলবে। তাহলে আমরা এক মাস টাইম নিয়েছি, এক মাসের মধ্যে টোটো নিয়ে যে যানজট বর্ধমানে তৈরি হচ্ছে সেটা কমে যাবে। আমরা কাউর পেটে লাথি মারতে চাইছি না, আমরা চাইছি টোটোওয়ালারা টোটো চালাক, কারণ টোটো আমাদেরও খুব লাভ, বহু বেকার ছেলের কর্মসংস্থান হয়েছে এবং কম পয়সার মাধ্যমে টোটোতে বাড়িতে পৌঁছানো যাচ্ছে, এটা নাগরিকদেরও ভালো। কিন্তু এইভাবে টোটো বেড়ে যাচ্ছে প্রতিদিন, যাতে মানুষ আর হাঁটতে পারছে না, 10 মিনিটে স্টেশন যেতে হলে সেটা 1 ঘন্টা লাগবে স্টেশন যেতে। এইটা নিয়ে সমস্ত আলোচনা হলো, কাউন্সিলররা ছিলেন, প্রশাসনের সবাই ছিলেন, এক মাসের মধ্যে টোটোর সমাধান আমরা মনে করছি বর্ধমান শহরে হয়ে যাবে। আর একটা ব্যাপার, হকার যারা রাস্তার ওপর বসে আছেন হকার, সেই হকারকে রাস্তা ছেড়ে পিছনের দিকে সরে যেতে হবে। হকার রাস্তার ওপর বসতে পারবে না, মানুষের যেখানে পিচের রাস্তা সেই পিচের রাস্তার মধ্যে হকার বসা যাবে না। টোটো ইউনিয়নের নেতৃত্বরা ছিলেন, হকার ইউনিয়নেরও নেতৃত্ব সহ আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অধিকাংশ কাউন্সিলর সবাই থেকে আজকের এখানে আলোচনায় সিদ্ধান্ত হলো। ডিএম ম্যাডাম ছিলেন, এসপি সাহেব ছিলেন, আরটিও সাহেব ছিলেন, সবাই মিলে আলোচনা হলো যে এখন হকার রাস্তায় বসতে দেওয়া যাবে না, এক আর টোটোকে আমরা এমনভাবে একটা জায়গা করতে চাইছি যাতে টোটো নিয়ে যানজট না হয়। শনিবার দিন আমরা 9টার সময় করজন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমরা সমস্ত কাউন্সিলররা, ডিএম সাহেব, এসপি সাহেব, আরটিও সাহেব সবাই আমরা যাব। সেখানে যারা রাস্তার জায়গার উপর দোকান করে আছে তাদের রাস্তার জায়গা ছেড়ে দিতে হবে এবং তারা পিছনে চলে যাবে। একটা দোকানদারকে দেখা যাচ্ছে, দোকানদারের তার নিজের জায়গাটা এখন গোডাউন হয়েছে আর দোকানদার তার রাস্তার জায়গায় এসে তিরপলটা নিয়ে দোকান করছে, আর তার নিজের যেটা দোকান সেটা হয়ে গেছে গোডাউন, ওইটা করা যাবে না। তাকে তার নিজের জায়গায় যেতে হবে, সরকারের জায়গা ছেড়ে দিতে হবে। পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢুকতে পারবে না, একমাত্র রোগী ছাড়া। টোটো নিয়ে যেটা কথা হয়েছে, বর্ধমান শহরে অসংখ্য টোটো চলাচল করছে, সঠিক সংখ্যা কারুর কাছেই নেই। রেজিস্টার্ড যেমন আছে, আনরেজিস্টার্ডও অনেক আছে। তা আমরা পুরসভা থেকে সকলের অনুরোধে একটা দায়িত্ব নিলাম, আমরা প্রত্যেক ওয়ার্ডে সভা করে ক্যাম্প করে যারা টোটোর চালান বা যারা মালিক তাদেরকে আমরা প্রত্যেককে ডেকে আমরা তাদের নাম নথিভুক্ত করব এবং দেখব যে বর্ধমান শহরের 35টা ওয়ার্ডে মোট কত টোটো আছে, তাদের ভবিষ্যতে সংখ্যাটা নির্ধারণ হওয়ার পরে দুটো শিফটে, ডে শিফট এবং নাইট শিফট করে ভাগ করে দিয়ে নীল এবং সাদা দুটো রং টোটোতে ব্যবহার করা হবে।
এবং সেইভাবে টোটো নিয়ন্ত্রণের জন্য একটা চেষ্টা করা হবে যে কিছু কিছু রাস্তায় যে যানজট হচ্ছে হসপিটাল খোশবাগান স্টেশন বিদ্যার্থী গার্লস স্কুল বিভিন্ন জায়গাতে সেগুলো আশা করা যায় অনেকটা দূর হবে আর গ্রামগঞ্জ পঞ্চায়েতের যে টোটো বর্ধমান শহরে সারাদিন এসে চলে বা ঘোরে সেগুলোও যাতে বন্ধ হয়ে যায় আমরা পুলিশ প্রশাসন সবাই মিলেই ঠিক করেছি যে টোটোর সংখ্যা নিয়ন্ত্রিত না হলে যেমন টোটোর দরকারও আছে আবার সংখ্যা নিয়ন্ত্রণে না থাকলে মানুষ আজকে একটা দুর্ভোগ পোহাচ্ছে প্রতিদিনই এটা দূর করা দরকার এই একটা টোটো নিয়ে কথা হয়েছে আমরা পৌরসভা থেকে কি আমরা হ্যাঁ আমরা পৌরসভা থেকে প্রত্যেক ওয়ার্ডের যে এই সভা ক্যাম্প করা সেখানে নাম নথিভুক্ত করা পুরসভায় জমা দেওয়া তার জন্য ফরম্যাট করে দেব এবং পুরসভাই দায়িত্ব নিয়ে নীল সাদা করা কোন টোটোগুলো চলবে রেজিস্টার্ড মানে যেগুলো বর্ধমান শহরে এসব বিষয়টা আমরা ঠিক করে নেব এবং টোটো ইউনিয়নের যারা প্রতিনিধি ছিলেন তারাও এটা মেনে নিয়েছে আমরা এক মাস টাইম নিয়েছি এক মাসের মধ্যে চেষ্টা করব যাতে একটা সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি যে করছেন হকার হিসেবে তারা তাদের নিজ নিজ জায়গায় থাকবেন রাস্তার মাঝখানে বা রাস্তার উপরে কেউ আসবেন না পিচের উপরে কেউ ব্যবসা করবেন না এটা আমরা অনুরোধ করব আগামী শনিবার দিন পুলিশ প্রশাসন কাউন্সিলররা সকলে মিলে আমরা রাস্তায় বেরোবো বিসি রোডে সবাইকে অনুরোধ করব যে আপনারা পিচের রাস্তা ছেড়ে যেমন ব্যবসা যার যেখানে আছে করুন রাস্তাটা ছেড়ে দিতে হবে ফুটপাতও চলার জায়গা রেখে হকার বসবে কেউ রাস্তা আটকে থাকবে না এটা আমরাও একমত হয়েছি এবং শনিবার আমরা সকলে বেরুবো প্রশাসন থাকবে ডিএম সাহেব থাকবেন আমরা বেরিয়ে কার্জন গেট থেকে উত্তর ফটক অবধি যাবো ধীরে ধীরে সব রাস্তা ক্লিয়ার যাবো আমরা এবং বর্ধমান শহরে যে রাস্তাগুলো কেউ দখল করে আছে সেই দখলটা যেন না থাকে হকার হকারের মতো থাকুক কারণ আমাদের সরকার চায় কারুর পেটে লাত না মারতে সেই হিসেবে হকাররা ফুটপাতের ওপরে থাক তারা ছোট করে দোকানদারি করে তাদের ব্যবসা করুক সংসার চালাক এটাই আজকে সিদ্ধান্ত হয় না না ফুটপাতে চলার জায়গা রেখে আমরা কখনোই বলিনি ফুটপাতটা দখল করে ফুটপাত চলার জায়গা রেখে সাইডে হকার বসবে থাকবে না থাকবে না থাকবে না সেটা আমরাও চেষ্টা করেছি পারিনি আজকে প্রশাসন ডাইরেক্ট এসেছে সবাই আমরা উদ্যোগী হয়েছি আশা করি এ সমস্যা আর থাকবে না আজকে আমাদের বর্ধমান শহরের যে যানজটের ব্যাপারটা যাতে যানজট মুক্ত হয় বর্ধমান শহরকে কীভাবে সুন্দর থেকে সুন্দরতর করা যায় সেই লক্ষ্যে আমাদের আজকে ডিএম সাহেব মিটিং ডেকেছিলেন আরটিও সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন বিধায়ক সাহেব ছিলেন এবং 35টা ওয়ার্ডের কাউন্সিলর ডিএসপি ট্রাফিক এবং আমাদের পূর্ব বর্ধমান সদর ইকোরিক্সো পুলার্স ইউনিয়ন থেকে আমি ছিলাম যেটা বর্ধমান শহরকে যানজট মুক্ত করার জন্য যে প্রক্রিয়াটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে সমস্ত টোটোগুলো বর্ধমান শহরে চলছে ইরিক্সো 21 রেজিস্ট্রেশন বাদ দিয়ে 35টা ওয়ার্ডে একটি ক্যাম্প করা হবে 15 দিনে এই ক্যাম্প করা হবে সেখানে দেখা যাবে যে কত এনলিস্টেড টোটো সংখ্যাটা আমরা পেয়ে যাব তারপরে এই 15 দিনের পরে আমরা নীল সাদা রং করে আমরা 2 শিফটে এই টোটোগুলোকে চালাবো এর আগেও আমরা 4 বছর আগে যিনি ডিএম সাহেব ছিলেন সেখানেও আমাদের এই আলোচনা হয়েছিল কিন্তু ডিএম সাহেব ট্রান্সফার হয়ে যাওয়ার পরে পুরো ব্যাপারটা প্রক্রিয়াটা স্থগিত হয়ে গেছিলো এই চিন্তাধারাটা আমাদের ইউনিয়নের সভাপতি এবং প্রাক্তন 92 জেলা সভাপতি ইফতিকার আহমেদই দিয়েছিলেন যে নীল সাদা করে 2 শিফটে এই টোটোগুলোকে চালানো হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আমরা এটাই আমাদের সিদ্ধান্ত হলো যে নীল সাদা করে এবং এনলিস্টেড করা হবে কতগুলো টোটো চলছে 35টা ওয়ার্ডে সেই এনলিস্টেড করা হয়ে যাওয়ার পরেই নীল সাদা করে 2 শিফটে টোটোগুলোকে চালানো হবে যাদের রেজিস্ট্রেশন আছে তারা ই রিক্সো আর যাদের রেজিস্ট্রেশন নেই সেগুলো হচ্ছে ইললিগেল টোটো সেই টোটোগুলোকে আমরা প্রথমে এনলিস্টেড করবো অর্থাৎ বর্ধমান শহরে 35টা ওয়ার্ডে কতগুলো টোটো চলছে কাউন্সিলরদেরকে দায়িত্ব দেওয়া আছে পৌরসভা এবং ইউনিয়ন সঙ্গে থেকে সেই এনলিস্টেড প্রক্রিয়াটা 15 দিনের মধ্যে কমপ্লিট হবে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা